নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আমার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আবার একটা নতুন ব্লগ বা ভিডিও নিয়ে এসেছি, যে ব্লগটা হোক চড়ক পূজা। আজ হাতুয়াড়াতে ভগদাগুড়া আছে, চড়ক পূজার ভগদাগুড়া, সেই আমি সেখানে যাব এবং সেখানে গিয়ে আমি আপনাদেরকে চড়ক পূজা যে ভগদাগুড়া যে চড়ক পূজা সেটা আমি সবকিছু কভার বা সবকিছু বিস্তারিত আমি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ অবধি খুব ভালো হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আপনাদের একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনার সকল বন্ধুর সাথে ব্লগিং শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। আর আপনারা যদি ধরনের নতুন নতুন ব্লগিং বা ভিডিও দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন আমার নতুন ব্লগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি এখন আসছি আজ হাতুয়াড়া, যেখানে চড়ক পূজা এবং ভক্তাগুরু আছে, আমি সেটাই এই ব্লগ বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আমি ব্লগিং স্টার্ট করছি। দেখতে পাচ্ছেন এটাই হলো হাতুয়াড়ের যে শিব মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবার এখানে ভক্তাগুরা আছে, আমি সব কিছু বিস্তারিত কভার করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারপরে যে এখানে মেন মন্দির আছে আমি সেটা গিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন শেষ অবধি, খুব ভালো হবে ব্লগিং। দেখতে পাচ্ছেন এটা হলো হাতুয়াড়ের শিব মন্দির, খুব সুন্দর একটা দৃশ্য। আর এরপর আমি ভক্তাগুড়াটা আপনাদেরকে কভার করে দেখাবো, তার আগে আপনারা মন্দিরটা দেখুন। আমি দেখবো ভিতর মন্দির ভিতর যেন আমি আপনাদেরকে দেখার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এখানে একটা সামনে যে মন্দিরটা আছে সেখানে যাচ্ছে ভক্তাগুলো। এই যে হাতুয়াড়া, এখানে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো ব্লগিং এর মাধ্যমে। এই যে ভক্তাগুড়া বা চড়ক পূজার যে ভক্তাগুড়া আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার ভক্তাগুড়া স্টার্ট হবে।
Come on, come on.